নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন দেখো, আমি বেরিয়ে পড়ছি হচ্ছে আমার বড় ভাসুরের বাড়িতে, আর বেরিয়ে পড়ে চলেও এসেছি, কারণ খুবই কাছাকাছি বাড়ি। আজকে বড় ভাসুরের ছেলের জন্মদিন, তো হচ্ছে ওই জন্যই সবাই আমরা এসেছি। আর দেখো, সবাই টেবিলে গোল করে একদম গল্প করতে বসে পড়েছে, আর তার মধ্যে আমার একটু কাজ ভিডিও করা, তো আমি খুব অল্প ভিডিওই করবো। আজকের ব্লগটা খুব অল্পই দেব তোমাদের সাথে, কারণ নাহলে গল্প করতে পারবো না, গল্প মিস করা যাবে না, কারণ একসাথে হওয়া মানে গল্প আড্ডা ও মানে এইভাবেই সময়টা কেটে যায় কোথা দিয়ে। তো এখন হচ্ছে যেটা ব্যাপার, যে খুব গরম পড়েছে, তো এত গরম পড়েছে তো সব ঘরেই মানে সব এক ঘরে বাচ্চা কাচ্চা, এই দেখো আমাদের সব ছেলে পেলে, এরা হচ্ছে মানে আমার দুই মেয়ে আছে, ননদের ছেলে আছে, ভাসুরের ছেলে মেয়ে আছে, মোটামুটি সবাই আছে। তারপরে হচ্ছে মানে যার জন্মদিন, মানে আমার ভাসুরের ছেলের যে জন্মদিন, ওর মাসির ছেলে আছে, দাদু আছে, তার মাসির মেয়ে আছে, মোটামুটি সব ভাই বোনরা এই ঘরে তারা গল্প করছে। গল্প বলতে তাদের গল্পের থেকেও খেলার দিকে নজরটা বেশি। আর এই ঘরে যার হচ্ছে বাদে মানে বাদে ভাইয়ের বন্ধুরা এই ঘরে আবার, তো এবার খাওয়া দাওয়া প্রথম ছোটদের দিয়ে খাওয়া দাওয়া শুরু হলো। হ্যাঁ, এই দেখো আমার দুই মেয়ে বসে পড়েছে, বুঝতেই পারছো এক কালারের একই রকম ড্রেস পরেছে, তারা বিরিয়ানি খাচ্ছে। ও বিরিয়ানি মানেই হচ্ছে আর কোনো কথা নেই। এরপরে হচ্ছে সেকেন্ড ব্যাচ এখানে বসে পড়েছে, কারণ হচ্ছে এখনও বাচ্চা একদম বাচ্চারা খেয়েছে, তার ওপরের তারা খাবে না, তারা একটু লেটে খাবে, ওই জন্য এরা আবার বসে পড়েছে খেতে। তো এদের খাওয়া দাওয়া হচ্ছে, আমি আবার একটু ভিডিও করছি করে নিয়ে এবার হচ্ছে চলে গেলাম এই ঘরে। দেখো এই ঘরে হচ্ছে আবার এই ঘরে যে যারা ছোটরা খেতে গেছে, ছোটরা আবার অন্য ঘরে চলে গেছে, ছোটদের যে বড় সাইজটা তারা আবার এই ঘরে আছে, আবার বড়রাও আছে, জামাইবাবু আছে, তারপর দিদিভাই সবাই মোটামুটি বসে আছে একসাথে করে। আমি আবার দিদিভাইকে বললাম একটু জামাইবাবুর পাশে বসো, একটু ভিডিও করে নিই। হ্যাঁ, তো মোটামুটি বড়রা আছে এখন, ছোটো বড় মিলে মিশে ঘরে খুব আড্ডা দিচ্ছে। আর এরপরে হচ্ছে বার্থডে বয় খেতে বসে পড়েছে আর তাদের বন্ধুদের নিয়ে, তারা একসাথে পড়ে স্কুল ফ্রেন্ড। তো খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে আমার দেখো ছোটো বড় মেয়ের জল পিপাসা পেয়ে গেছে, আর ছোটো মেয়ের রান্নাঘরে দেখো কী করছে। এবার চলে এলাম এই ঘরে, এই ঘরে হচ্ছে একদম মানে গল্পেই গল্প হচ্ছে আবার। আমি আবার ভিডিও করতে চলে এলাম বলে ছোট্টি আবার হাসছে। হ্যাঁ, এবার আমি নিজেই গল্প করতে বসে পড়েছি, আর আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে, বড় মা এদিকে হচ্ছে মেজদি, ছোট্টি আর হচ্ছে রনিদি, তো আমরা সবাই মিলে এখন একটু গল্পে ব্যস্ত। এনাশানার কথাই বলা হচ্ছে, মানে আমার দুই মেয়ের কথা বলা হচ্ছে, বুঝলে তো? তো এইভাবেই চলছে, আর বুঝতে পারছো কতটা এনজয় করছি এখন, যদিও মানে ভাগ ভাগ হয়ে গেছে গল্পের জায়গাটা, এসে আমরা অনেকক্ষণ গল্প করে নিয়েছি, আর এখন হচ্ছে কেউ খাচ্ছে, কেউ এই ঘরে, কেউ ওই ঘরে, এইভাবে হচ্ছে। আর হচ্ছে এবার বসে পড়েছে হচ্ছে, অনেকবার হচ্ছে কথা বলে ফেললাম, সরি। তো গল্পের ওই ভিডিওটা আমার মেয়ে করল, মানে আমরা গল্প করছি, ও আবার খাবার ওখান থেকে ভিডিও করে নিয়ে এসছে, মানে বুঝতে পারে যে মা তো করে টুকিটাকি। এখন সত্যি কথা বলতে গিয়ে খুব লজ্জা লাগে, এখনও সেভাবে সবার সামনে ভিডিও করতে পারছি না, ঠিক আছে, খুব লজ্জা লাগে। আর এইদিকে দেখো আমার মেয়ে কী করেছে, মুখগুলো না দেখিয়ে মাঝখান থেকে ভিডিও করে নিয়েছে, এই যে দেখো। তো যাই হোক, মানে এরকম মাঝে মধ্যে আনন্দ প্রোগ্রাম চলতেই থাকে, আমাদের তো ভীষণ আনন্দে আমরা থাকি, মানে কি বলবো, এই যে একটা জায়গায় আসবো, সব একসাথে আসা, গল্প করা, আবার মানে সেখানেই বসে বসে গল্প করা হয়, কালকে কী আছে, পরশু কী আছে, এরপরে কী কী প্রোগ্রাম আছে, তো এটা একটা বিশাল আনন্দের এবং মজার ব্যাপার, জীবনে আনন্দটাই আসল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম, তো এই জাস্ট এলাম খাওয়া দাওয়া করে, এখন রাত 11টা বাজে,
প্রচুর এনজয় করেছি, আর ভিডিও খুব কম তুলেছি, জাস্ট ওই খাবার সময় একটু তুলেছি, আর আগে পরে সামান্য সামান্য তুলেছি। তো যাই হোক, মানে ভালোই আনন্দ হলো। আর এরকম জানো তো বন্ধুরা, যে আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম হলে আমরা বিশেষ করে, মানে আমাদের বাড়িতে মোটামুটি 22-23 জন আমরা আছি, আমাদের মানে সব ভাসুর যাটা দিয়ে সবাই, তো মোটামুটি 22-25 জন আমরা যখন একসাথে হই খুব আনন্দ হয়, খুব এনজয় করি। আর সবার সাথে বসে যে এই যে এখন যেরকম একটা প্রোগ্রাম হয়, তারপরে বসে যে গল্প করার সুযোগটা পাই, এমনি সবসময় কিন্তু সেই সুযোগটা পাই না, সবাই একসাথে হয় না, ওই হয়তো দুজন হলো একসাথে বা তিনজন হলো, কিন্তু বাদবাকি সবাইকে পাই না। তো এই প্রোগ্রামগুলোতে মানে বেশ ভালো লাগে, সবাই একসাথে হলে অনেক গল্প গুজব সব কিছুই হয়। তো ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমি কীভাবে বসে আছি, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, মানে বিশেষ করে ঘুম পাচ্ছে, আজকে দুপুরে ঘুম হয়নি। তো ঠিক আছে, এখনকার মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।